এবার আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে, আগে যেমন দীর্ঘ স্ট্রেট ওয়্যার দিয়ে তড়িৎ গেলে তার চারপাশে কীরকম চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে, তার যে বলরেখাগুলো সেটা দেখালাম, এবার আমরা সেটাই করছি। তারটা যদি আমরা একটা গোলাকার তার নিই বা বৃত্তাকার তার নিই, তাহলে তার জন্য বলরেখাটা কীরকম হবে সেটা কি করছি। একটা ব্যাটারি, একটা তার এখান থেকে দেখতে পাচ্ছিস, ঠিক এরকম করে ঘোটানোর পরে এটা একটা টেবিল, একদম টেবিলের নিচ দিক দিয়ে একটা ফুটো করে তারটা এখান থেকে ঢুকিয়ে দিয়েছি, তারটা এখান থেকে ঢুকিয়ে দিয়েছি, আবার উপর দিয়ে বের করে অন্য পাশে আর একটা ফুটো করে তারটাকে ঠিক এইখান দিয়ে নিয়ে এসে নিচে ব্যাটারির নেগেটিভ প্রান্তের সঙ্গে আটকে দিয়েছি। ক্লিয়ার? তাহলে কীরকম হলো চিত্রটা? আবার বলছি, একটা টেবিল, টেবিলের দুটো ফুটো আছে, একটা একদম তলায় একটা ব্যাটারি আছে, ব্যাটারির থেকে তার একটা বের করে তলা দিয়ে একটা ফুটো করে উপর দিয়ে নিয়ে আবার অন্য পাশের ফুটোটা দিক দিয়ে নিয়ে এসে নিচে আর একটা নেগেটিভ প্রান্তে লাগিয়ে। ক্লিয়ার? এইবার তাহলে এই বলরেখার চিত্রটা কীরূপ হবে সেটা করছি। এই পয়েন্টটা চিন্তা করি, ফার্স্ট এ পয়েন্ট এবং বি পয়েন্ট, আমি দুটো পয়েন্ট নিয়ে আলোচনা করছি। এ পয়েন্টে দেখ, আমরা যদি তলা থেকে তড়িৎ এখান থেকে যাচ্ছে গিয়ে এই নিচ থেকে উপরের দিকে উঠছে, তার মানে টেবিলটা নিচ থেকে উপরের দিকে উঠছে, তার মানে আঙুলটা এরকম করে নিলাম, তাহলে এইখানটা যদি আমরা এরকম বুড়ো আঙুলটাকে ধরি, তাহলে এই আঙুলগুলো বাকি আঙুলগুলো বেঁকানো আছে কিরকম? আমি যদি চিত্রটা আঁকি, দেখ এইখানে ধরলাম, ঠিক এই যে তীর চিহ্নটা আমি দিচ্ছি, এই এ পয়েন্টে, আমি বারবার বলছি ভালো করে লক্ষ্য কর, এ পয়েন্টে, এ পয়েন্টে তড়িৎ যাচ্ছে নিচ থেকে উপরের দিকে, নিচ থেকে উপরের দিকে, তার মানে আঙুলটা আমি বুড়ো আঙুলটা ধরবো এইরকম, তাহলে আমি যদি বুড়ো আঙুলটা এরকম ধরে আঙুল বাকি আঙুলগুলো আমার বেঁকানো আছে এরকম করে, নিজেদের বুড়ো আঙুলটা পড়ার সময় এটাকে নিজের হাতে নিতে হবে, ঠিক বুড়ো আঙুলটা আছে, তাহলে এই আঙুলগুলো বেঁকা, তাহলে এটা এরকম এরকম করে ঘুরছে। ক্লিয়ার? বি পয়েন্টে চলে, বি পয়েন্টে দেখ তড়িৎ কোথা থেকে যাচ্ছে, উপর থেকে নিচের দিকে ঢুকছে। ক্লিয়ার? তাহলে বি পয়েন্টে কিন্তু এ পয়েন্ট আর বি পয়েন্টে কিন্তু আলাদা, এ পয়েন্টে নিচ থেকে উপরের দিকে যাচ্ছিল, বি পয়েন্টে কিন্তু উল্টে গেল, জাস্ট হাতটা তখন এরকম হয়ে গেল। কেন? তখন কিন্তু নিচ থেকে উপর থেকে নিচের দিকে আসছে, তাহলে তখন যে বলরেখাগুলো হবে, যদি আমি ছবি আঁকি বলরেখাগুলো তখন যদি আঁকি এরকম করে, ছবি যদি আঁকি কীরকম হবে নিচ থেকে উপর, তাহলে এটা যদি এইদিকে যায় তখন চিন্তা করে দেয়, এটা কিন্তু এইরকমভাবে বলরেখাগুলো, তার মানে আঙুলটা আমার দেখতে পাচ্ছিস এটা এই দিকে ঘুরছে আর এটা কিন্তু ঘড়ির কাঁটার দিকে, তাহলে এ আর বি পয়েন্টে, এ আর বি পয়েন্টে বলরেখাগুলো কিন্তু এ পয়েন্টে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে, বি পয়েন্টে কিন্তু ঘড়ির কাঁটার দিকে ঘুরবে, ঠিক এইরকম করেই যে বলরেখাগুলো আমরা আঁকতে পারবো। বইতে দেখবি এরকম অনেকগুলো দেওয়া আছে, মাঝখানে একটা স্টেট কারণ মাঝখানে দুই পাশের সমান, তাহলে এইরকম যে বলরেখার চিত্র সেটা হচ্ছে আমাদের কখন, যদি তারটা একটা বৃত্তাকার তার হয়। তাহলে আমি তিনটে পার্ট করলাম, এটাও কিন্তু মনে রাখতে হবে, বৃত্তাকারের জন্য ছবিটা কীরকম হবে এবং কোথায় এ পয়েন্ট এবং বি পয়েন্টে কীরূপ হবে আমি সম্পূর্ণটা আলোচনা করলাম। এবার প্রত্যেকেই ভিডিওটার সাথে বইটা ভালো করে দেখবি, তারপরেই আমরা নেক্সট পার্ট যেটা আছে সলিনয়েড সেখানে আমরা যাব। ক্লিয়ার?